অল্প সময়ের মধ্যে নিজের মেধা, প্রজ্ঞা ও রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে পাদপ্রদীপের আলোয় আসা এক উদীয়মান সূর্য সাদিক আবদুল্লাহর আলোয় আলোকিত বরিশাল মহানগরী ও আওয়ামী লীগের রাজনীতির অঙ্গন। 2018 সালের 30 জুলাই অনুষ্ঠিতব্য বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকামার্কায় মেয়র প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। বলছি, 1975 সালের 15ই আগস্ট ভয়াল কালো রাতে ঢাকার 27 মিন্টু রোডের বাসায় গুলিবিদ্ধ মায়ের কোলের মধ্যে থেকে অলৌকিকভাবে বেঁচে যাওয়া স্বজনদের রক্তে ভেজা সেই সময়ের মাত্র 1.5 বছরের শিশু সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর কথা। বঙ্গবন্ধুর বোনজামাতা শহীদ আব্দুর রব সেনিয়াবাদের জ্যেষ্ঠ পুত্র, মন্ত্রী পদমর্যাদার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিনিয়র সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহ এমপির জ্যেষ্ঠ পুত্র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। পূর্বপুরুষের পদাঙ্ক অনুসরণ করে সাদিক আবদুল্লাহ নিজেকে শুধু যোগ্য উত্তরসূরি হিসেবেই নয়, দলীয় নেতাকর্মীদের আশা ও ভরসার প্রতীক হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়েছেন ইতিমধ্যে। বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতিতে একছত্র নিয়ন্ত্রক হয়ে উঠেছেন সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। তিনি এখন নগর আওয়ামী লীগের সবকিছু। দলের সিনিয়র জুনিয়র সমন্বয়ে নতুন কমিটিতে নতুন করে শুরু করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের রাজনীতি। এক সময় দলের ভেতরে ক্ষোভ অস্বস্তি থাকলেও বর্তমানে এক ছাতার নিচে নিয়ে পথ চলছেন এই নেতা। পূর্বপুরুষের রাজনীতির অভিজ্ঞতার আলোকে নিজেকে পরিচয় করিয়ে দিয়েছেন অপ্রতিরোধ্য এক নেতা হিসেবে। তার এই দলীয় রাজনীতি নতুন মেরুকরণ হিসেবে দেখছেন দলের অনেক সিনিয়র নেতা। যেহেতু করোনায় 2টা বছর উনি পারেন না কাজ করতে, তারপর করোনায় যে সাহায্য সহায়তা উনি করেছেন, ত্রাণ দিয়ে বিভিন্ন মানুষ দিনে রাতে দরজায় লোক দিয়ে ত্রাণ দিয়েছেন উনি, কিন্তু বরিশাল সিটি কর্পোরেশন পুরো আরত ছিল, আপনি জানতেন, তাকে তো দেখতেন, মেয়র ছিল, চেয়ারম্যান ছিল, তারা কী করছে। সুতরাং তাদের দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা চিন্তা করি, মূল্যায়ন যদি করি, তাহলে আমি মনে করি বর্তমান মূল্যবান শতভাগ সাকসেস। তবে সদর আসনের সংসদ সদস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম এমপি অনুসারীরা দলের বাইরে বিভক্ত হয়ে কর্মসূচি সহ নানা কর্মকাণ্ড পরিচালনা করায় কেউ কেউ ভাবছে গ্রুপিং এখনো রয়েছে বরিশাল আওয়ামী লীগে। সিনিয়র নেতাদের দাবি এটা কোনো ব্যাপার না, বরিশাল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। বিকল্প যখন এর বিকল্প যদি ভাবেন, আমার দলটা থাকবে না, কিন্তু আমার দলটা শেষ, এইটা তো মাননীয় প্রধানমন্ত্রী চাইবে না। দল দাঁড়িয়ে দক্ষিণাঞ্চল আমাদের মুরব্বী অভিভাবক আবুল হাসনাত আবদুল্লাহ প্রধানমন্ত্রী ওই দক্ষিণাঞ্চল তারে দিয়ে দিয়েছেন যে ভাই তুমি যে সিদ্ধান্ত সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত, আমার 72 বয়স হয়ে গেছে। আর বিকল্প তার একটা শক্তি লাগবে, তার অনুপস্থিতিতে তার বিকল্প একজন লাগবে না, সে লোক তো দাঁড়াই গেছে অলরেডি ইনশাল্লাহ। সিনেমা সাদেক আবদুল্লাহ বর্ষেরা তার উপরই থাকবে প্রধানমন্ত্রী, তার দলটা রাখতে হবে। তার শেখ হাসিনার যে বড় হয়েছে তার দল, আমি জাহাঙ্গি মৃত্যু হইতে পারি, কিন্তু আমার দলটাকে তো আমি মৃত্যু হইতে দেবো না। এই দিক দিয়ে মূল্যায়ন হবে। জয় বাংলা।